আমি কখনোই কথা দিয়ে কথা রাখি না সময় বলি যে নিয়মিত আসব কিন্তু নিয়মিত আমার আশা হয় না আই সো লেজি অ্যান্ড কেন জানো আসলে হয়ে ওঠে না কই আজকে তো আসলা না আপু আচ্ছা হৃদয় আমি আজকে আসতে পারিনি সারাদিন অনেক বৃষ্টি ছিল আই ওয়াজ ইন জিম দেন জিম থেকে এসে আমাকে একটা বার্থডে পার্টিতে জয়েন করতে হয়েছে রাস্তা অনেক ট্রাফিক ছিল সো সব কিছু মিলিয়ে হয়ে ওঠেনি হৃদয় সো সরি বাট আমি তোমাদের সবাইকে অনেক মিস করেছি আপু কেমন আছেন বদরুল আলম বলেছেন আই আরিফুর রহমান অরে বলেছেন কেমন আছেন ভালো আছি ভাইয়া খুব ভালো আচ্ছা জাস্ট হোলন আমি আমার ফ্যানটা বন্ধ করে দিয়ে আসি অ্যান্ড এসিটা ছেড়ে নিই তাহলে আমার কথাগুলো স্পষ্ট ওকে হায় আপু কেমন আছো আমি থাকি সৌদিতে হায় এমডি সাদু আচ্ছা থ্যাংক ইউ এত দূর থেকে আমার সাথে জয়েন করার জন্য নারায়ণ চন্দ্র দাস আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া এফআই আরিফুর রহমান অরি বলেছেন কথা সুন্দর করে বলেন কি করে রহস্য কি আসলে এটা রহস্য আমি নিজেও খুঁজতে চাই যারা আমাকে জিজ্ঞাসা করে আমি কিভাবে কথা বলি আমি নিজে কনফিউজড হয়ে যাই যে উত্তরটা আসলে মানে কিভাবে করে দিব। শফিকুল হক বলেছেন ও আচ্ছা জানু ভাই বলছি কেমন আছেন হ্যালো জানু ভাই হাওয়া ইউ আমি ভালো আছি অ্যান্ড অনেক দিন পরে দেখলাম তো ভালো লাগছে এখন তো বর্ডার বন্ধ হোপফুলি বর্ডার ওপেন হলে জানু ভাই ঢাকায় চলে আসবেন ইনশাল্লাহ পলাশ খান ওই তুমি এত কিউট কেন আইডার নো কেন আমি এত কিউর বাট মানে কিউর থাকার জন্য অনেক কিছু যদি করতে হয় তার কোনো কিছুই কিন্তু আমি করি না আমি জাস্ট সিম্পলি আর আজকে হ্যাঁ একটু মেকআপ করা কারণ আমি বাইরে থেকে আসলাম বাইরে থেকে এসে মনে হলো যে একটু লাইভে যাই সো লাইভে যেহেতু আসবোই মনে হলো যে আচ্ছা ঠিক আছে মেকআপটা এখন না হয় নাই তুলি পরে তুলবো আই থিঙ্ক মানে কম করার চেয়ে তো এলোমেলো চুল দেখতে বেশি সুন্দর লাগে তাই না হক বলেছেন জানু ভাই বলছি কেমন আছেন আমি ভালো আছি জানু ভাই আমি উত্তর দিয়েছি আপনার প্রশ্নের খুব ভালো লাগছে আসাদু যেমন মন্ডল কেমন আছো ভালো আছি ভাইয়া আচ্ছা আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন হোপফুলি ক্লিয়ার শুনতে পাচ্ছেন চানজিদা কাল কিন্তু অবশ্যই আসবো আপু কাল 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 আচ্ছা আই উইল ট্রাই মাই বেস্ট কালকেও আমার সেম স্কেজুয়াল বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু কাম অ্যান্ড সি অল অফ ইউ টাইমিংটা একটু কেমন যেন হয়ে গেছে মানে আমার জিমের টাইমিং এসে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে কাজে যাওয়ার টাইমিং অল লাইক কোনো একটা দাওয়াত থাকলে সেটা পার্টিসিপেট করার টাইমিং সব মিলিয়ে একটু জাতা অবস্থা বাট আই উইল ট্রাই মাই বেস্ট তারপরে তো তোমরা মানে কি বলবো তোমরা তো শুটিং করবাই তিন দিন দেখা তো হবেই আবু হানিফ ইকবাল কেমন আছেন আপু ভালো আছি রাসু চৌধুরীর হাতিরটা লাগবে মনে হচ্ছে ছি ভাইয়া খুব বাজে টাইপের কোনো কমেন্ট অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট কথা প্লিজ আমার এখানে বলবেন না বিকজ আমি এর আগে একবার এসে বলেছি যে অপ্রাসঙ্গিক কথাবার্তা যারা বলবে তাদের আইডিটা আমি সাইবার ক্রাইম ডিভিশনে দিয়ে দিব। সো অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই এ ধরনের আচ্ছা অনেকেই আমার সাথে জয়েন করেছেন আই মিস ইউ আপু ইসলাম অপু আমি সিউটু ভাইয়া অনেক দিন আপনাদের সাথে আমার রেগুলার কাজ হচ্ছে না বা একদম ওপেন ইয়ার যে কনসার্টগুলো হয় সেখানে যাওয়া আমাদের সম্ভব হচ্ছে না সো সবার সাথে দেখা হয় না মিস করাটাই স্বাভাবিক সামির খান পাঠান বাও বিউটিফুল লুকিং থ্যাংক ইউ অনেকেই যুক্ত আছেন অনেকেই জিজ্ঞাসা করেছেন হাউ ইউ তাদেরকে বলবো আমি ভালো আছি এম এ মারমান বলেছেন সাতক্ষীরার আম মিস করলেন মেবি আই লাভ ম্যাঙ্গো অ্যান্ড এই সিজনটাতেই আমার একটা টার্গেট নিয়ে আমি এগোচ্ছি সো দ্যাট আম আমাকে আসলে মিস করতে হচ্ছে ইস্কান্দার আলম নীলা বলেছেন আলোচনার বিষয়টা কি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আলোক আলোচনার আসলে স্পেসিফিক কোনো বিষয়বস্তু নাই আমি যে স্লাইভে এসেছি আপনাদের সাথে হায় হালো করতে আপনারা যদি আমাকে কোনো প্রশ্ন করেন কোনো কোশ্চেন আমার জন্য থাকে ক্ষেত্রে আমি আপনাদেরকে হচ্ছে উত্তর দেব আচ্ছা আলোচনার বিষয়বস্তু ইউ আর লুকিং সো বিউটিফুল মোসা মোসা পরিমণির বিষয়ে কিছু বলেন এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না শে ইজ নাথিং ফর মি কী স্মার্ট হ্যাঁ আপ মোস্ট ওয়েলকাম ইয়াং থ্যাংক ইউ সিঙ্গাপুর থেকে মামুন এম দেখছেন থ্যাংক ইউ নবীনগর কলেজে আপনার উপস্থাপনা সবাইকে মুগ্ধ করেছে আমি অনেক বড়ো ফ্যান আপনার থ্যাংক ইউ তানভীর হাসান সজীব মানে এখনকার যে সময় এই সময়টাতে যখন কাজ নিয়ে কেউ অ্যাপ্রিসিয়েট করে এবং সেই পুরোনো দিনের কথাগুলো বনে পড়ে তখন অন্যরকম ভালো লাগা কাজ করে মানে আই মিস মাই ওয়ার্ক লট মাইনুল ইসলাম বলেছেন তাসানের সাথে নাটক করবেন আমি তো নাটকে আসলে নিয়মিত না তবে আমার মনে হয় যে নিয়মিত হলে অবশ্যই কাজ করা হবে কিছু শুনতে চাই না তুমি না আসলে ভালো লাগে না আপু রিমি বলেছে আমি না গেলে ভালো লাগে না আমাকে ফোন করছো আজকে সারা দিনে যে আপু তুমি কই কেন আসলে না কি হয়েছে কিছুই বলো না আবার কথা বলো আমি রাগ করছি তোমাদের উপরে ডিনার করছো হ্যাঁ ভাইয়া ডিনার করেছি কী অবস্থাপো কেমন আছে অনেকদিন পরে দেখলাম আবদুল্লা আল নিয়ন হ্যাঁ অনেকদিন পরে কিন্তু লাইভে আসলাম আমি ভালো আছি আমি আসলে অলওয়েজ ভালো থাকি টোয়েন্টি ফোর সেভেন বললেও ভুল হবে না আমি আসলে সবসময় বলি যে অলওয়েজই ভালো থাকি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অলওয়েজ ভালো থাকার জন্য একটা মানসিক শক্তি দিয়েছেন তান ভিডেন বলছেন আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে হ্যাঁ মনে আছে কিউতে দিব্যা মাসুক মাসুক বলেছেন চুলগুলো অনেক সুন্দর চুলগুলো আসলে অত বেশি সুন্দর না এখন তো আমরা খুব একটা বেশি হেলদি ফুড মানে হেলদি ফুড খাওয়ার চেষ্টা করি কিন্তু কতটা হেলদি উইডন্ট নো সো যেটা হয় হেয়ার ফল প্রচুর হয় ভাইয়া দোয়া করবেন যেন মাথার চুলগুলো থেকে যায় সাইদুর রহমান বলেছেন বাংলার গায়নের দলবল কই দলবল সবাই আছে তারা খুব মজা করে প্র্যাকটিস করতেছে সবাই মিলে খুব আনন্দ করছে আর আমি যেতে পারিনি সো আমাকে সবাই মিস করেছেন আমিও সবাইকে মিস করছি শফিকুল হক বলেছেন মিসিং ইউ সো মাচ হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ ডিয়ার ইয়াস জানু ভাই খুবই ভালো সময় ছিল আমিও মিস করছি ইনশাল্লাহ এরপরে যখন বর্ডার ওপেন হয়ে যাবে তখন চলে আসবেন আবার বাংলাদেশে এবং আসার আগে অবশ্যই ফোন দেবেন এবার বেশ কিছু কাজ দিয়ে দিব কোন সাবে আগুচ্ছেন কোন সাব আসলে বুঝতে পারেনি এম ডি আরমান কবির আপনার প্রশ্নটা একটু যদি আমাকে প্রশ্নটা বুঝিয়ে লিখতেন তাহলে খুব ভালো হতো ওয়ালিউল ইসলাম রিয়াজ বলেছেন আপু তুমি তো সব সবসময় সুন্দর এখানেও তাই ট মেবি মেবি নট আই নো বাট আমি ট্রাই করি আর কি একটু ন্যাচারাল মেক করার জন্য ইটস মাই লাইক ন্যাচারাল লুক থেকে একটু ডিফারেন্ট আমি জাস্ট ফ্রেশ হওয়ার জন্য যতটুকু মেকআপ করা দরকার ততটুকুই করেছি বাট দেখতেই পাচ্ছেন আমার স্কিন টোন আমার রিয়েল স্কিন টোন ইটস লাইক সিমিলার আমি কখনোই মেকআপ দিই খুব আপ আপ অ্যান্ড ডাউন এই টাইপের মেকআপ করি না অ্যান্ড আমার নিজের পছন্দ না সো নিজের মেকআপটা নিজেকেই করতে হয় ট্রাই করি যতটা ন্যাচারাল ওয়েতে করার জন্য নাইস টু সি ইউ আফটার লং লুকিং সো প্রিটি থ্যাংক ইউ জানু ভাই আচ্ছা তানভীর হাসান সজীব বলেছেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে আমি কিন্তু তানভীর হাসান সজীব বুঝতে পেরেছি আপনি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে বলেছেন এবং আপনাদের ওখানে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা ছিল ইট ওয়াজ রিয়েলি নাইস আমরা মাঝে মাঝেই গল্প করি এবং মানে ওই এক্সপিরিয়েন্সটা না ভোলার নয় কারণ আমার যাওয়ার সময় একটা এক্সপিরিয়েন্স ছিল আসার সময় ছিল অ্যান্ড আমরা যখন কাজ করেছি এত অডিয়েন্স আপনাদের এত রেসপন্স এবং আমার সাথে আপনার এত এত বেশি আমাকে সাপোর্ট করেছিলেন ওই কাজটাতে আমি এটা কখনোই ভুলবো না অ্যান্ড হোপফুলি আবার যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এমনি কোনো আয়োজনে আপনাদের ওখানে আমাকে আবারও ইনভাইট করবেন এবং আমি যাব কাজ করব একসাথে সবাই মিলে আনন্দ করবেন ইনশাল্লাহ ওকে উপস্থাপিকা এফ আই আরিফুর রহমান ওরি বলেছেন উপস্থাপিকা হিসেবে শান্তা জাহান কি কি শুধু বাংলাদেশের নারী ও সারা বিশ্বের নারী তো আমি এই পৃথিবীর আল্লাহ তালা আমাকে একজন নারী হিসেবে পাঠিয়েছেন আম সো প্রাউড অফ দ্যাট যে আমি একজন নারী কিন্তু সেম টাইম আমি অবশ্যই বাংলাদেশের মেয়ে এবং আমি আমার কাজের মধ্যে দিয়ে আমার উপস্থাপনার মধ্যে দিয়ে আমার নিজেকে বাংলাদেশের একজন মেয়ে হিসেবে রিপ্রেজেন্ট করতে পছন্দ করি এবং আমি বিশ্বাস করি আমার কাজ আমার কথা আমার সব কিছুর মাধ্যমে আমার বা দেশকে আমি দেশের মানুষ তথা বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করি সো আমি বাংলাদেশের নো ডাউট অ্যাবাউট দ্যাট নাজমুল এইচ পলাশ বলেছেন আপু আমি তোমার ডাই হার্ট ফ্যান থ্যাংক ইউ এভাবে করে বলেন বিধাই না কাজ করার জন্য অনেক বেশি ইন্সপারেশান পাই অ্যান্ড ইন্সপায়ার্ড হই অ্যাকচুয়ালি অ্যান্ড সেম টাইম মনে হয় যে এখনও কত কিছু করার বাকি আছে ভালো কাজগুলো এখনও করতেই পারিনি সো হোপফুলি ইনশাল্লা আল্লাহ তালা পাশে থাকলেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা থাকলে ভালো কাজ করার অপশন এখনও আছে আচ্ছা শেখ এমডি আমানুল্লাহ বলেছেন আমার ছোট ভাই আপু আমি হাজির আমার সম্পর্কে কিছু বলে ফেল বরাবরের ন্যায় বরাবরের ন্যায় তো অনেক কিছু বলার আছে তোর সাথে আমার লাইফের অনেক 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 এক্সপিরিয়েন্স আছে অনেক স্মৃতি আছে যেগুলো ভুলবার নয় আর আমি বিশ্বাস করি সুখের সময়ে না দুঃখের সময়ে যে মানুষগুলো পাশে থাকে তাদের ওই সময়কার সাপোর্ট ওই সময়কার ভালোবাসা পাশে থাকাটাই হচ্ছে লাইফের সবচেয়ে বড় বিষয় তুই আমার সেই দুঃখের সময়ের সঙ্গী ছিলি সুখের সময়টাতে হয়তো আমিই তোর পাশে নেই এই জন্য আমি দুঃখিত যে দূরত্বটা বেড়ে গেছে কিন্তু মানসিক দূরত্ব একদমই বাড়েনি আর এটা বোধহয় সময়ের সাথে সাথে খুব ন্যাচারাল হয়ে যায় কিন্তু তারপরেও আমি সবসময় কৃতজ্ঞ অনেক ভালোবাসি তোকে তোর জন্য অনেক দোয়া জানি না কখনও কিছু করতে পেরেছি কিনা কিন্তু যখন আমার সুযোগ থাকবে তখন আমি আবারও করব এবং সব সময় দোয়া করি যেন অনেক ভালো থাকিস ভালো কিছু করতে পারিস আচ্ছা শিপন সাইম সিয়াম বলেছেন এবার কি বাংলার গায়ন হবে এ ব্যাপারে যদি কিছু জানা থাকে তাহলে বলবেন আপু শিপন সিয়াম আমরা কিন্তু বাংলার গায়ন নিয়ে অলরেডি প্রিপারেশন নিচ্ছি আচ্ছা একটু হোল্ড করবেন প্লিজ বলছি সেটা হচ্ছে অবশ্যই বাংলার গায়ন হবে কিন্তু করোনা পরিস্থিতি তো আবারও সেই আগের মতোই আছে খুব একটা বেশি ভালো অবস্থাতে আমরা নেই এবং আমার মনে হয় সেই কারণেই একটু ডিলে হচ্ছে বাট ইনশাল্লাহ আমরা আবারও ফিরে আসব আপনাদের জন্য আমাদের এই চমৎকার ইভেন্টে নিয়ে এবং বাংলার গায়নে আমরা যে পরিমাণ রেসপন্স ভালোবাসা এবং এত ভালো ভালো কিছু সঙ্গীত শিল্পী পেয়েছি যারা বাংলাদেশের ফোক গানকে প্রতিনিধিত্ব করবে বাংলা গানকে বিশ্ব বিশ্ববাসীর কাছে তুলে ধরবে প্রবাসী বাঙালিদেরকে শোনাবে তেমনি কিছু ভালো সঙ্গীতের সঙ্গীত অনুরাগী আমরা পেয়েছি তো ইনশাআল্লাহ নেক্সটে আরও যারা রয়েছেন যারা প্রথমবার সুযোগ পাননি বা বুঝতে পারেননি কিভাবে করে পার্টিসিপেট করতে হবে তাদের জন্য এই সুযোগটা আবারও আসবে এবং আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন অ্যান্ড আরও আমি থাকবো কি থাকবো না তবে ইনশাআল্লাহ বাংলার গায়ন হোক এটা আমি সবসময়ই চাই আর যদি থাকি তাহলে তো আপনাদের সাথে আবার আমার দেখা হবে বাংলার গায়ন নিয়ে আব্দুর রহমান ইমন আপনার বড়ো ফ্যান আপনাকে ফলো করে উপস্থাপনা করার চেষ্টা করি সন্দীপে একদিন আনার চেষ্টা করবেন আচ্ছা আসার চেষ্টা করবেন অবশ্যই আব্দুর রহমান ইমন খুব ভালো লাগলো আপনার কথা শুনে যে আপনি উপস্থাপনা করার চেষ্টা করছেন এটা খুব বড় একটা গুণ সুন্দর করে কথা বলা বলতে পারা এবং বলার চেষ্টা করা এবং আমি খুবই লাকি এবং কৃতজ্ঞ যে আপনি আমাকে ফলো করেন এবং অবশ্যই সন্দীপে যখন আসব দেখা হবে ইনশাল্লাহ অ্যান্ড আপনি ভালো করবেন জাস্ট লেগে থাকুন এবং আমাকে শুধু নয় যারা ভালো করছে যারা সমসাময়িক রয়েছেন যারা এর আগে কাজ করেছেন তাদেরকেও কিন্তু ফলো করতে হবে কারণ কোনো একজনের প্যাটার্নে নয় আপনি আপনার নিজেকে নিজের মতো করে গড়ে তুলবেন আর এই জন্য আপনি সবাইকে দেখবেন সবাইকে যখন দেখবেন না তখন আপনি আপনার নিজের মতো করে নিজেকে গড়ে তোলার জন্য একটা সুন্দর বেসমেন্ট মানে ক্রিয়েট করতে পারবেন যেটা খুব ইম্পর্ট্যান্ট মানিক সরকার বলেছেন শান্তাপু তুমি সত্যি সুন্দর তোমার নাকটি কিন্তু বাসির মতো বাঁশির মতো না একটু ঝামেলা আছে আমার নাকে এই কারণে মাঝে মাঝে মনে হয় নাকটা আরেকটু শার্প হলে আরেকটু যদি টানা টানা হতো তাহলে মানে চোখের মতো একটু নাকটাও যদি টান টান হতো তাহলে বোধহয় খুব ভালো লাগতো তারপরেও আম হ্যাপি উইথ মাই সেলফ বিকজ আল্লাহ তালা আমাকে যথেষ্ট সুন্দর করে বানিয়েছেন এবং তার সৃষ্টি সবই সুন্দর সেই জায়গা থেকে আমসল্লা কী যে আপনারা আমাকে পছন্দ করেন আমাকে সুন্দর বলেন আসাদুজ্জামান মন্ডল বলেছেন আপু এখন আর নাটকে অভিনয় করেন না কেন নাটকে তো অভিনয় করতে চাই এর আগে সময় নিয়ে একটু ঝামেলা হয়েছে আর এখন তো করোনা সব বাসায় বেশিরভাগ থাকা হয় ওয়েল নেক্সটে যখন নাটকের কাজ আসবে আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং নিউ অ্যান্ড ভ্যারি স্পেশাল ফর অল অফ ইউ দোয়া করবেন যেন ভালো কাজ আসে তাহলেই হবে তাহলেই আমি করব। আবার ভালো ডিরেক্টরকেও আমাকে পছন্দ করতে হবে এটা কিন্তু একটা ইস্যু আমি শুধু ভালো কাজ করতে চাইলে হবে না ভালো ভালো ডিরেক্টর যারা রয়েছে তারা যদি আমাকে পছন্দ করে তাহলে আসলে ভালো কাজ করা সম্ভব মিনহাজুল আবেদিন নান্ন বলেছেন ফেভারিট হোস্ট থ্যাংক ইউ शहादत अली नाम क्या है बहुत अच्छे लगते हो आपका नाम बताओ भाई आपने जो जहाँ से ये लाइव आप देख रही है ना वहाँ पे मेरा नाम है मेरा पेज का नाम है शांता जहां एंड दिस इज मी सो आई होप आप समझ गए हो ये शांता जहां ये है <laughs> मैं हूँ <laughs> अच्छा जहांगीर आलम बोकुल बोले हेल्थ তা একটু কমলে অনেক ভালো লাগবে মেবি মে নট বাট আই আই জাস্ট প্রেফার টু লাইক তিন চার কেজি কমাতে চাই কিন্তু ওটা খুব বেশি জরুরি না আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ থাকতে যেন পারি এটা দোয়া করবেন আর হ্যাঁ কমে গেলে ওটা প্লাস পয়েন্ট পারভেজ খান বলছেন তুমি একটা গান বলো প্লিজ গান গাওয়ার জন্য তো প্ল্যান করে আসি নাই যদি মন ভালো থাকে অ্যান্ড গাওয়ার মুড চলে আসে তাহলে দুই লাইন শুনিয়ে দেব আজকে খুব সুন্দর লাগছে সায়াম বলছেন থ্যাংক ইউ মিসিং ইউ ভ্যারি মাচ হ্যাড এ গ্রেট টাইম ওকে থ্যাংক ইউ মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন আপু তোমার বয়স যতই বাড়তেছে ততই সুন্দর হচ্ছেন কেন কি খাবার খান কারণ পরিমিত খাবার খাই বয়স বাড়ছে এর আগে অনেক পাল্টা খাওয়া দাওয়া হতো ভাত খাওয়া হতো রিচ ফুড খাওয়া হতো যখন তখন খাবার খেয়ে ফেলতাম এখন সেটা করছি না পরিমিত খাওয়ার চেষ্টা করছি সুস্থ থাকার চেষ্টা করছি অ্যান্ড সেম টাইম ওয়ার্কআউট যেটা হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য এবং সব বয়সের মানুষের জন্যই হচ্ছে খুবই উপকারী ছোটোবেলা থেকে তো বাচ্চারা অনেক খেলাধুলা করে স্কুলে যাচ্ছে পিটি করছে ওটাতেও ওয়ার্কআউট হয়ে যাচ্ছে বাট আফটার সিক্সটিন আর টোয়েন্টি এর পরে ওয়ার্কআউটটা খুব বেশি জরুরি এবং সবাইকে অনেক পরিমিত খেতে হবে ওকে সঞ্জিতারমন তুমি বলেছে আজ প্র্যাকটিস তো পুরো হয় নাই তুমি কাল বলেছিলে রাতে তুমি আসবে বাট আজ রাত হওয়ার আগেই প্র্যাকটিস শেষ জি হ্যাঁ দ্যাটস ওয়াই আমি আসি নাই বিকজ আমি দেখেছি যে প্র্যাকটিস শেষ হয়ে গেছে बाबू बोलो, आज की खूब सुंदर लगता अपू थैंक यू नहीं। नहीं। সালমান খান বলেছেন আপনাকে প্রতিদিন চাই ফেসবুক লাইভে এটা যদি সত্যি সালমান খান হতো তাহলে আমি সত্যি সত্যি প্রতিদিন ফেসবুক লাইভে আসতাম যেহেতু সালমান খান বলেছে তো মাঝে মাঝে আমি আসব কিন্তু মানে অরিজিনাল সালমান খান হলে আমি প্রতিদিনই আসতাম আচ্ছা ইন্ডিয়া থেকে যারা আমার লাইভ দেখছেন থ্যাংক ইউ আপলোককে বা ঢের সারে পেয়ার ঢের সারে উস্কো কে কেতে হ্যাঁ পেয়ার মেরে তারাফসে আপনার কণ্ঠকেই বৃষ্টির রাতে একটা গান শুনতে পারে গান গাওয়ার জন্য আসলে মুডের দরকার হয় তারপরও ট্রাই করছি যদি মন ভালো হয় মুড ঠিকঠাক হয় তাহলে অবশ্যই গাইব তাইফুল ইসলাম বলেছেন চোখের ভ্রুগুলো খুব সুন্দর আরিয়ান আহমেদ ইন ইউর আইস দে আর ইজ হ্যাভি ব্লু ওয়ান টু লাভ অ্যান্ড ওয়ান টু লুজ ও মাই গাড ইউ আর মাই ক্রাশ জানু ভাই আই এম ইউর ক্রাশ এতদিন পরে জানলাম তুমি এমন কিছু করবে না যে লোকের চোখে খারাপ হবে না অবশ্যই আনোয়ার হুসাইন এমন কোনো কিছু আমি করব না সব সময়ই চাই একটু নিজের নিজের পরিবার নিজের সামাজিকতা নিজের অবস্থান সব কিছুকে মাথায় রেখে চলতে তুমি বাংলাতে কথা বলে খুব সুন্দর লাগছে কথাগুলো মোতালে বালি হ্যাঁ আমি তো বাংলাদেশি এই জন্যই বাংলাতে কথা বলছি তুমি কি সবসময় গেঞ্জি পড়ো ইয়েস আমি বাসায় অলওয়েজ খুবই সিম্পল অ্যান্ড সফট মানে ট্রেন্ডি কোনো কিছু পরার চেষ্টা করি এটা খুবই সফট সিম্পল এবং যেটা পরে ক্যাজুয়ালি আমি মুভ করতে পারবো এই গরমে অশান্তি লাগবে না এমন টাইপের পরি অ্যান্ড দিস ইজ মাই সান্স টি শার্ট ও এতটা বড়ো হয়ে গেছে যে ওর কিছু টি শার্ট যেগুলো ছোটো হয়ে গেছে সেগুলো সব আমি পরি এবং আজকেরটাও কিন্তু আমার ছেলের টি শার্ট বিকজ আমার যে টি শার্টটা আমি পরার জন্য খুঁজছিলাম ওটা পাচ্ছিলাম না সে চোখের সামনে এটা পড়ে গেছে অ্যান্ড মনে হলো আছে ওকে এটস ফ্রম পুমা অ্যান্ড মনে হয়েছে চলো আমি পরে ফেলি রাকিব মাহমুদ বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন খুব ভালো আছি আরাফাত খান কালিয়া কালিয়াকুরের কনসার্টের কথা মনে আছে লাল শাড়ি পরে কিন্তু ভালোই নাচছিলেন আচ্ছা লাল শাড়ি আর কালো শাড়ি যাই হোক না কেন স্টেজে যদি সুন্দর গান হয় অ্যান্ড ওই রিদম থাকে তাহলে আমি সবসময় নাচি অ্যান্ড ইয়েস কালিয়াকুরের প্রোগ্রামের কথা মনে আছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তার প্রোগ্রাম ছিল তার স্বাধীনতার পদক প্রাপ্তির যে সেলিব্রেশন সেইটা আমি আসলে উপস্থাপনা করার জন্য গিয়েছিলাম এবং আমাদের বিখ্যাত ফোক সম্রাজ্ঞী ছিলেন ওই প্রোগ্রামে সাদাত এম ডি তোমার কণ্ঠস্বর খুব সুন্দর ওকে এম ডি বেলাল বলেছেন সালাম আলাইকুম চকরিয়া কক্সবাজার থেকে থ্যাংক ইউ এত দূর থেকে থাকার জন্য আমার প্রশংসা করার জন্য সুজানা জায়দি বলেছেন সুন্দরী বোন আমার যেমন সুন্দর মন তেমন সুন্দর দেখতে মার্শাল্লা সুজানা মানে এত বেশি বেশি বলো আচ্ছা শোনো তোমাকে খুব মিস করছিলাম আমি ফোন দিব তোমাকে ঠিক আছে কথা আছে তোমার সাথে কক্সবাজার থেকে এক সমুদ্র ভালোবাসা আহ জামশেদ উদ্দিন মনের কষ্টটা বাড়িয়ে দিলেন অ্যাকচুয়ালি মেস আ লট কক্সবাজার বাট এই মুহূর্তে যাওয়া হচ্ছে না হোপফুলি বর্ষা থাকতে থাকতে দুটো দিনের জন্য যদি আমি ঘুরে আসতে পারি সুজানা বলেছে আপু তোমার চোখের দিক থেকে চোখ সরাতে পারি না আল্লাহ মাঝে মাঝে আমার কিছু পছন্দের ভালোবাসার ছোট ভাই বোনদের কথা শুনলে মানে আমি লজ্জা পাই যে ওরা আমাকে এভাবে করে বলে বাট ওরা আমাকে খুব ভালোবাসে ওদের ভালোবাসা নিয়েই বেঁচে আছে গোলাম মুস্তফা বলেছে নাকে নদ দিলে খুব ভালো লাগতো প্রবাবলি আমাকে পেন পড়লে ভালো লাগে আপু তোমার নাটক দেখতে চাই আমিও নাটক করতে চাই বাট একটু ভালো নাটক আসুক ইনশাল্লাহ করবো অবশ্যই পেয়ে যাবেন আমাকে সালমান খান বলেছেন শান্তা আপু উই লাভ ইউ সো মাচ আমিও আপনাদেরকে খুব ভালোবাসি অ্যান্ড সেম টাইম সালমান খান নামটা মানে এই ব্যাপারে আসলে কিছু বলতেই চাই না নামটার প্রতি এত ভালোবাসা এত ফ্যাসিনেশন অ্যান্ড এত বেশি ইমোশন কি বলবো যারা বলেছেন আপু আমাকে একটা বউ খুঁজে দেন আমি কীভাবে করে বউ খুঁজে দিব ভাই যেমন তেমন নি তুমি ভালোবাসো আমাকে এই জন্য রফিকুল ইসলাম বলেছেন তোমার চোখ দুটি খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া বুলবুল মনসু বলেছেন নাটকের প্রিয় প্রিয় হিরো কে আপনার আচ্ছা আমার নাটকের প্রিয় হিরো হচ্ছে এখন ভালো লাগেনিসো ভাইকে ইনফ্যাক্ট অনেকদিন যাবতীয় ভালো লাগে নিশু ভাই খুব ভালো কাজ করছেন তারেক রহমান বলেছেন ওয়ান অফ দ্য বেস্ট হোস্ট জাহান থ্যাংক ইউ অলওয়েজ ফেভারিট আপ আবু সাদাত হুসেন সাহেব বলেছেন আপনার কি বিয়ে হয়েছে ভাই আমার একটা বেবি আছে অ্যান্ড হি ইজ ফিফটিন প্লাস ইন আলহামদুলিল্লাহ তুমি অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে যারা আমার প্রশংসা করছেন থ্যাংক ইউ আপনি আমার নামে একটি গ্রুপ ছিল যদি নজর দিতেন শান্তাপু ওকে হাসিনা আক্তার পান্না দেখছেন আমাকে তোমার কমেন্টস পড়ার কোনো সময় নাই কমেন্টস তো পড়তেছি আমি তো আসলে একটা একটা করে কমেন্টস পড়ছি উত্তর দিচ্ছি এই জন্য সময় লাগছে আচ্ছা আমি বরং নিচের দিকে চলে যাই অনেক কমেন্ট জমে আছে দেখি আদনা আশরাফুল বলেছেন আপু নেক্সট লাইভে রেড ইমাজিন করছি রেডে তোমাকে অসাধারণ লাগবে আচ্ছা ঠিক আছে নেক্সট আমি যখন যেদিনই রেড পরবো আমি রেড পরে লাইভে আসব মসামোসা বলেছেন আবুধাবিতে আসা হবে কিনা না এখনও তো বলতে পারছি না যদি কখনো আসা হয় তাহলে তো অবশ্যই আসবো কালো টিপ পরলে সব কিছুর সাথে মিলে যেত কালো টি শার্টের সাথে তো আসলে টিপ যায় না আর আজকে যে আমার ড্রেস আপ ছিল সেটার সাথে টিপ একদমই যায় না আচ্ছা সাদাত হোসেন সাহেব বলেছেন পাপড়িগুলো কি সত্যি জি ভাইয়া পাপড়িগুলো একদম রিয়েল জাস্ট আমি একটু মাস্কারা দিয়েছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর ঢাকা বিভাগের মধ্যে পড়েছে আরেকজন বলেছেন কালো দেখা যাচ্ছে কেন আমি তো কালোই ভাই আমি তো খুব বেশি ফর্সা না অ্যান্ড আমি যখন মেকআপ করি সেটাও খুব বেশি ব্রাইট মেকআপ হয় না একটু ডার্ক টোনের মেকআপই আমার পছন্দ বিকজ আই ওয়ান্ট বি লুক লাইক ন্যাচুরাল অ্যান্ড সিম্পল ওকে অনেকক্ষণ যাব লাইভে আছি লাইভটা শেষ করব যারা আমার কাছ থেকে গান শোনার জন্য রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য চার লাইন আমার খুব পছন্দের একটা গান আর এটা গুনগুন করছিলাম তো একটু বের করলাম লিরিক্সটা বিকজ আমি লিরিক্সে খুব ভুল করি হয়তো সুরেও ভুল হবে কিন্তু গানটা আমার খুব পছন্দের হাবিব এবং ন্যান্সি গিয়েছিলেন এর আগের বার লাইভে যখন এসে আমি ভুলভাল গান করেছি অনেকেই আমাকে ন্যান্সির গান করার জন্য রিকোয়েস্ট করেছিলেন আমি করেও ছিলাম বাট অসংখ্য ভুলে জর্জরিত গান আজকেও হয়তো সেম হবে কিন্তু তারপরেও গান তো আমি ভালোবাসি ভুল গাইলেও তো আমি গান ভালোবাসি সো এটার জন্যই আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গাই তারপরে আমি লাইভটা শেষ করছি পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব আশা পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব এক তাই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে ভাবিনি কখনো হৃদয় রাঙানো ভালোবাসা দেবে তুমি দুয়ারে দাঁড়িয়ে দুবাহ বাড়িয়ে সুখেতে জরাবে তুমি সেই সুখের ভেলা ভেসে স্বপ্ন ডানায় মেলব হেসে একে পলকেই পৌঁছে যাব দেশে তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি ওকে সো যেমনটাই গেছি আপনাদের জন্য ছিল সো ভুল ভাল অনেক হয়েছে বাট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অ্যান্ড শুভরাত্রি